গরু মাংস দিয়ে আজ এমন একটা ভর্তা তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনি এক থেকে দুই প্লেট ভাত এমনি খেয়ে নিতে পারবেন আর অন্য কিছু ছাড়াই আশা করব আজকে রেসিপিটা ভালো লাগবে এত সহজ একটা রেসিপি যে এত মজার হবে আসলে না বানালে বুঝবেনই না তো ভর্তা বানানোর জন্য দুই পিস গরুর মাংস নিয়েছি আর এই দুই পিস মাংস দিয়ে কিন্তু অনেকটা ভর্তা হবে তো আপনারা বেশি করে বানালে মাংসের পরিমাণ এখানে আরও বাড়িয়ে নেবেন আর তার সাথে তো পেঁয়াজ রসুন মরিচ আছেই তো প্রথমে মাংসগুলোকে এভাবে করে থেতলে নিচ্ছি এতে করে কিন্তু যখন মাংসগুলো ভাজবো দ্রুতই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এগুলো থেতানো হয়ে গেলে এখন এখানে লবণ আদা রসুন বাটা আর সামান্য কিছুটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে এরপর হচ্ছে এগুলোকে আমি অল্প তেলে ভেজে নিব এই মশলাগুলোর সাথে যদি আরও অন্য কোনো মশলা অ্যাড করে নেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না তো যত হালকা এটা ভাজা যায় ততই কিন্তু ভালো তো এই তো আমি প্যানে কিন্তু কিছুটা তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব চাইলে কিন্তু মাংসটাকে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি কিন্তু সয়াবিন তেল দিয়েই ভেজে নিয়েছি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো ভাজা হয়ে গেলে মাংসটা এখন যে পেঁয়াজ রসুন শুকনামরিচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রায় তিনটা পেঁয়াজ দিয়েছি তো আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা এখানে আরও বাড়িয়েও দিতে পারবেন তো আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি একটু হালকা বাদামি রং করে বেশি ভেজে নিলে কিন্তু ভর্তাটা তিতা লাগবে খেতে এর জন্য বেশি ভাজবো না যখন দেখব এগুলো একটু হালকা বাদামি রঙ হয়ে গেছে তখন নামিয়ে নিবো আর এক্সট্রা তেলগুলো এভাবে করে আমি একটু আলাদা করে নিচ্ছি বেশি তেল দিলে কিন্তু ভর্তা ভাল লাগবে না খেতে তো এই তো তেলগুলোকে ঝরিয়ে এখন একটা বাটির মধ্যে আমি এগুলোকে নিয়ে নিয়েছি এখন যেটা করব এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে ফিনিশিংটাও ভালো হবে আর পাটায় বাড়তে গেলে একটু কষ্টও হবে আর মাংসগুলো ভালোভাবে মিহি হবে না তাই আপনারা ঝটপট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন এই তো আমার ভর্তা একদম রেডি এত মজার একটা ভর্তা হলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এই ভর্তাটা দিয়ে আপনি এক থেকে দুই প্লেট ভাত এমনি খেয়ে নিতে পারবেন আর ভর্তা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল তার সাথে আবার গরুর মাংসের ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই যারা একবার ওটা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি এটা খাওয়ার পর আপনি ভর্তার ফ্যান হয়ে যাবেন তো আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ